হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিগ ডায়েরি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর মজায় আছো, কারণ শারদ উৎসব আসলো বলে। আর হাতে গোনা কয়েকটা দিন বাকি মহালয়া, তারপরে দুর্গা। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি কিছু কাজে, কিছু শপিংয়ে। অ্যাকচুয়ালি মেইনলি যাচ্ছি হচ্ছে কিছু লাইটস কিনতে। আমাদের একটা দোকান খোলার কথা চলছে, মানে খোলার কথা কি খুলবই, ইভেন এই কিছুদিনের মধ্যে, এক দুদিনের মধ্যে ওপেনিং আছে, সবটাই তোমাদের জানাবো। তার আগে পার্ট বাই পার্ট তোমাদেরকে দেখাই। তো আপাতত এখন যাচ্ছি দোকানের জন্য লাইটস কিনতে, আর কিছু কেনাকাটা আছে। তো বেরোই, দেখি কী কী করতে পারি না পারি, তোমাদের সবটাই দেখবো, দেখাবো। আর সবটা দেখার জন্য আমার সাথে থাক। আমরা মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, কিন্তু ব্যাপারটা হলো রাস্তায় এত জ্যাম, কী আর বলবো, পূজার মার্কেট বলে কথা, জ্যাম তো হবেই। আমরা এখন যাচ্ছি লাইটসের দোকানে, পাপা একটা দোকান খুলছে, সেই দোকানের জন্য লাইটস কিনতে যাচ্ছি। এখানে নানান ধরনের লাইটস আছে, খুব সুন্দর সুন্দর, কিন্তু আমরা খুব কনফিউজ ছিলাম কোনটা নেব। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর লাইটস ডেকোরেশনের জন্য, ঘর ডেকোরেশন বা যে কোনো কিছু ডেকোরেশনের জন্য, মানে এত ভ্যারাইটিস কালেকশন বলার বাইরে, আমার তো দেখে পুরো শ্রদ্ধা দিয়ে গেছে। যদি বাড়িতে ইন্টেরিয়র করার থাকে আর সুন্দর সুন্দর লাইটস লাগানোর থাকে, তাহলে তোমরা এই দোকানটাতে ইজিলি ভিজিট করতে পারো, আর ইজিলি তোমাদের চয়েসফুল লাইটস পেয়ে যাবে। দোকানটার নাম লাইটস অ্যান্ড ল্যাম্প, মেবি আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে, তোমরা দেখে নিও। আমি আর আমার বর এত কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা নেবো বুঝে পাচ্ছিলাম না। ফাইনালি আমাদের চয়েস করা হয়ে গেছে, আমরা প্যাক করে সমস্ত কিছু নিয়ে রওনা হচ্ছি এবার মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটিং মানে তো জানেন, পূজার সামনে আর কি, শপিং ছাড়া আর কিছুই না। তো এত কিছুর পরেও শপিং কমপ্লিট হয় না। অ্যাকচুয়ালি দুর্গাপূজা বলে কথা, শপিং কি এত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়? মাঝখানে আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই ভাবছিলাম কী খাবো। সামনেই একটা ভাই দেখছিলাম ঝালমুড়ি মাখাচ্ছে, তাই ভাইটার থেকে আমি ঝালমুড়ি নিয়ে নিলাম। তো দুজন মিলে অল্প করে ঝালমুড়ি খেয়ে নিলাম, আর ঝালমুড়িটা খুব সুন্দর মাখিয়েছে। তারপর একটা শপিং মলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই অল্প স্বল্প ভিডিও করেছি। তারপর আমরা পেট পুজো করতে গিয়েছিলাম দ্য ডামস্ট্রিকে, আর এই দোকানটা হচ্ছে আলু চৌধুরী মোড়ে। দোকানটার মেনুটা তোমরা চটপট করে দেখে নাও। সত্যি বলতে দোকানটাতে আমরা ফার্স্ট টাইম গেছিলাম খেতে, এত টেস্টি খাওয়ার ছিল। আমরা চিকেন পপকর্ন নিয়েছিলাম, দারুণ খেতে ছিল। আর আমরা চিকেন উইংস নিয়েছিলাম, ক্রিসপি উইংস নিয়েছিলাম, খুবই ভালো খেতে ছিল আর খুব রিজনেবল ছিল। দোকানটা ছোট্ট, ইন্টেরিয়রটাও খুব সুন্দর করা, ছোট্ট হলেও বসে খাওয়ার জায়গা আছে অল্প স্বল্প। থেকে বড় কথা হলো আইটেমগুলো খুব টেস্টি ছিল, আমি আর আমার বর তো খুব এনজয় করে খেয়েছি। তোমরা এই দোকানটাতে গিয়ে একবার ট্রাই করতে পারো, চিকেনের জিনিসগুলো খুব ভালো লাগবে তোমাদের। মার্কেট থেকে চলে এসে মার্কেটে গিয়ে দোকানের জন্য লাইটস কেনা হয়েছে আর টুকটাক শপিং করা হয়েছে। তো দেখাচ্ছি তোমাদেরকে কী কী শপিং করলাম। এই শার্টটা হচ্ছে পাপার জন্য নিয়েছি, ফ্রেন্ডস থেকে নিয়েছি, অ্যাকচুয়ালি ওখানে ভিডিও করতে অ্যালাউ করছিল না, তাই করতে পারি। এই কুর্তিটা নিয়েছি, এই কুর্তিটা আমাকে বর চয়েস করে দিয়েছে, এটা আমার জন্যই নিয়েছি, এটাও ফ্রেন্ডস থেকে নিয়েছি। তো যাই হোক, এখনও অনেক কিছু শপিং করা বাকি, তো টুকটাক টুকটাক করে হচ্ছে, জানি খুব লেট হয়ে গেল, অ্যাকচুয়ালি অনেকগুলো কাজে বিজি তো তাই জন্য। এনিওয়ে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, এখনকার জন্য টাটা। এখন বাজছে 12:05, তো হঠাৎ দেখতে পাচ্ছি কিনা, 12:05, তো হঠাৎ ইমার্জেন্সি থাকায় বোনকে নিয়ে নার্সিংহোমে আসলাম। তো শরীরটা খুব খারাপ করেছিল, তো ওকে এখানে ইমার্জেন্সিতে অ্যাডমিট করা হলো শিলিগুড়িরই একটা নার্সিংহোমে। তো যাই হোক, রাতটা দেখি কীরকম করে কাটে, পরের দিন কন্টিনিউ করবো এই ব্লগটা।
তো শুয়ে পড়েছিলাম, হঠাৎ বাড়ি থেকে ফোন আসলো যে বোনের শরীর ভালো না, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম বোনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য। বেশি সিরিয়াস কিছু না, তবুও টেনশন হচ্ছে। আজকে ফ্রাইডে, মানে 12টার পর যেহেতু করছি, বৃহস্পতিবারে রাখের দিন থেকে শুরু হয়েছে, বাট 12টার পর হয়ে গেছে, তো আজকে ফ্রাইডে, কালকে স্যাটারডে, কালকে বাড়ি মহালয়া প্লাস বাড়িতে কালী পুজো, তো প্রত্যেকবার কেন না কি না কি যেন লেগেই আছে, আমি ঠিক করে কথাও বলতে পারছি না, কেমন একটা যেন লাগছে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ থাকবো, ব্লাড টাড নিচ্ছে, ব্লাড টেস্ট টেস্ট করার জন্য। তো আজকে সেরকমভাবে তো ডাক্তার দেখেনি, কালকে দেখা যাক কী হয়, তোমাদেরকে আপডেট দিব। ওকে অ্যাডমিট করানো হয়ে গেছে, ওকে একটু সাহস যোগানোর জন্য আমি মজাও করছিলাম ওর সাথে।